বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বার্মিংহামের অস্টন মাল্টিপারপাস সেন্টারে লতিফিয়া ফুলতলি কমপ্লেক্স ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, কমপ্লেক্স ডেভেলপমেন্ট কমিটির সভাপতি এবং মাওলানা কাদির আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিসবাহ রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আগামী সেপ্টেম্বরে কমপ্লেক্সের কার্যক্রম চালু করার লক্ষ্যে মার্চ মাসের মধ্যে সংস্কার কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়। এছাড়া ট্রাস্টিদের কাছ থেকে প্রতিশ্রুত অর্থ সংগ্রহ এবং আসন্ন রমজান মাসে ফান্ড রেজিং এর জন্য প্রস্তুতি গ্রহণ করা সহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সবাই এই দিনই প্রতিষ্ঠানের খেদমতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমেদ, সাবেক ডিপুটি লর্ড মেয়র কাউন্সিলর আহমেদুল হক এমবি, বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি মোহাম্মদ গাবরু মিয়া, খুরশিদুল হক, হাজি আবুল হোসেন, তোফাজুল হোসেন চৌধুরী, জামান মিয়া সহ আরো অনেকে। ইউকে বর্ডার এজেন্সির সাথে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইস্ট অ্যান্ড ইংল্যান্ড রিজিয়ন 14 জানুয়ারি লুটনের লাইম হাউস রেস্টুরেন্টে স্ট্রেংথ অ্যান্ড এলিয়েন্সের শীর্ষক এক ওয়ার্কশপের আয়োজন করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। ব্রিটেনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এবার অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেকটা যুদ্ধদেহী মনোভাব নিয়ে মাঠে নেমেছে ব্রিটিশ সরকার। অবৈধ ইমিগ্রান্টদের কাজ দিলে নিয়োগকর্তাকে £20,000 জরিমানা গুনতে হবে, আর এই অর্থ সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে যথাসময়ে পরিশোধ করা না হলে ওই প্রতিষ্ঠানের অংশীদার বা পরিচালকদের কাছ থেকে তা আদায় করা হবে। গত বছরের জুলাই মাসের প্রথম দিকে ইউকে বর্ডার এজেন্সি ব্রিটেনের ইমিগ্রেশন আইনে এসব নতুন প্রস্তাবনা অন্তর্ভুক্ত করতে একটি কনসালটেশন চালুর ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশি মালিকানাধীন কারি ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে স্টাফ সংকটের আরও তীব্রতর হয়ে ওঠে। বর্তমানে স্টাফ সংকটের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধের সম্মুখীন। হোম অফিসের সাথে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সম্পর্ক আরও ইতিবাচক করতে এবং এই সেক্টরে স্টাফ সংকটের নানা সমস্যার কথা তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইস্ট অফ ইংল্যান্ডের উদ্যোগে গত মঙ্গলবার লুটনের লাইম হাউস রেস্টুরেন্টে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর ব্যবসায়ী নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনারারি কনসালটেন্ট অফ বিসিএ মিস্টার জনসন ওয়াং এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সংগঠনের ইস্ট অফ ইংল্যান্ডের সভাপতি অলি খান তার বক্তব্যে বলেন, হোম অফিসের সাথে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সম্পর্ক আরও ইতিবাচক করতে এই ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে রেস্টুরেন্টগুলিতে স্টাফ সংকটের বিভিন্ন দিক আমন্ত্রিত অফিসারদের সামনে তুলে ধরে তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করেন। সেন্ট্রাল অপারেশন ইন ইমিগ্রেশন ডাইরেক্টর রিচার্ড কুইন তার বক্তব্যে বলেন, হোম অফিসের কর্মকর্তারা অবৈধ কর্মীদের ধরতে সর্বদা সঠিক পদক্ষেপ গ্রহণ করে থাকে, যাতে করে অবৈধ অভিবাসীরা এদেশে বসবাসের সুযোগ না পায় এবং রাষ্ট্রীয় কোষাগার কর থেকে বঞ্চিত না হয়। তিনি আরো বলেন, বিসিএর সাথে হোম অফিস যৌথভাবে কাজ করে অবৈধ কর্মী ছাঁটাই সহ সঠিক আইনি চর্চা পালনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। ইমিগ্রেশন ডাইরেক্টর ইডি মন্টগোমেরি আগত ব্যবসায়ী নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কারি ব্যবসায় কর্মরত সকল অবৈধ স্টাফকে ওয়ার্ক পারমিট দিয়ে তাদেরকে কাজের সুযোগ করে দেওয়ার এমন একটি প্রশ্নের জবাবে তিনি এটাকে পলিটিক্যাল বিষয় বলে এড়িয়ে যান। আজকের এই সেমিনারটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা গভর্নমেন্টের কাছে প্রেশার ক্রিয়েট করা এবং আমাদের এই যে ইলিগাল মাইগ্রেন্টরা আছে তাদেরকে কিভাবে কিছু করা যায় কিনা, যে তাদেরকে একটা লিগ্যালিটির ব্যবস্থা করা যায় কিনা, তাদের সাথে একটা প্রেশার ক্রিয়েট করে দেওয়া যে আমাদের এই এট দিস মোমেন্টে মনে করেন আপনারা যে ইউ থেকে অনেক লোক আসতেছে কিন্তু আমাদের এখানে অনেক ইলিগাল ইমিগ্রেন্ট আছে, তারা কিন্তু কাজ করতে পারতেছে না বিকজ দে আর নো অ্যালাউড টু ওয়ার্ক। সো তাদেরকে ওয়ার্ক করার জন্য আমরা গভর্নমেন্ট কাছে আজকে প্রেশার ক্রিয়েট করছি, ওদের কাছে প্রেশার ক্রিয়েট করছি যে তাদেরকে লিগ্যালিটির একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। লুটন থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। গত 14 জানুয়ারি লাভবাড়া শহরে স্থানীয় আমিরুল রেস্টুরেন্টে লাভবাড়া বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পালিত হয় নতুন বছর 2014 উদযাপন এবং লাভবাড়া বাঙালি কমিউনিটি কৃতি সন্তান জনাব ব্যারিস্টার এম এ মজিদের সংবর্ধনা অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন জনাব মর্তুজা মিয়া, পরিচালনা করেন জনাব তমিমুল ইসলাম চৌধুরী এবং মোহাম্মদ শফিকুর রহমান লেবু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হান্নান ও মইনুল আমিন বুলবুল। ব্যারিস্টার এম এ মজিদকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন শহীদ উল্লাহ খান, শাহ হাবিবুর রহমান, ফয়সাল চৌধুরী, সিরাজুল ইসলাম, আব্দুল কাশিম, অ্যাডভোকেট মৌলত ইসলাম খান, অ্যাডভোকেট ফয়সুর রহমান চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে ছিল ব্রিটেনের প্রখ্যাত শিল্পীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত বুধবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী তৃতীয়বারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় আনন্দ উৎসব করল গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের আরেকটি অংশ মন্নাফ হাফিজ গ্রুপের নেতা কর্মীরা গত বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে। মোহাম্মদ সাইফুদ্দিন কুরআন থেকে তেলাওয়াত ও সাব্বির আহমদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল মন্নাফ। বক্তব্য রাখেন হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মান্নান খান, শফিকুর রহমান, সাতেক আহমেদ, শেখ কবির আলী, শামসুল আমিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দিবসটির উপর আলোচনা করেন এবং বিরোধী দলের হরতাল ও অবরোধের নামে যে তাণ্ডব চালাচ্ছে তার তীব্র নিন্দা জানান। আলোচনা শেষে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় একে অপরকে মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে সভাটি শেষ হয়। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালি ও নৌকা সমর্থক গোষ্ঠীর সহযোগিতায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোমের শান্তিসাল্লে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়ে বক্তারা দেশে বিএনপির জামায়াতের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে দেশকে ধ্বংসের যে পায়তারা করছে তার বিরুদ্ধে নতুন করে সরকারকে আরও কঠোর হবার আহ্বান জানান। হাবিবুর রহমান নাজমুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আলমগীর হোসেন, আতিয়ার রাসেল কিটন, আব্দুর রশিদ, আমিনুর রহমান ভূঁইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি হান্নান মোল্লা, গোলাম মোস্তফা, রোম মহানগর যুবলীগের আহ্বায়ক সেলিম হাওলাদার সহ আরো অনেকে। এ সময় বক্তারা 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণ করে বলেন শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত 15 জানুয়ারি বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে পালিত হয়েছে পবিত্র ঈদ মিলাদুন্নবী। আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়ক জানান, পবিত্র ঈদ মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় এক ওয়াজ ও মিলাদ মাহফিলের। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবনী এবং তার পথ অনুসরণ করে সকলকে চলার তাগিদ করে ওয়াজ ফরমান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও টিভি ভাষ্যকার মুফতি আব্দুল ওয়াদুদ, বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসিত ও ইকরাম আজম। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা খালেদ হোসেন, হাফেজ বাদশা মিয়া, হাফেজ আব্দুল বারি, মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ময়না মিয়া, সেক্রেটারি মোহাম্মদ শিশু মিয়া, আলহাজ আব্দুল শুকুর, আলহাজ এলএস মিয়া প্রমুখ। পরিশেষে মিলাদ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। এদিকে আঞ্জুমানে আল ইসলাহ ইউকে বার্মিংহাম শাখার উদ্যোগে আল্লামা সাহেব কিবলা ফুলতলি ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বার্মিংহামের লজেন্সের বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে। বার্মিংহাম আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হুসামউদ্দিনের পরিচালনায় মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব ও মিডলান্স আল ইসলাহ সভাপতি মাওলানা এম এ কাদির আল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ ও আলহাজ আল ইসলা ইউকে সহসভাপতি মোহাম্মদ খুরশিদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আলী হোসেন বাবুল, শফিক মিয়া চৌধুরী গনি, হাজি তারা মিয়া, হাফিজ উসমান খান, মাস্টার মুজিবুর রহমান খান, রায়হান আহমেদ চৌধুরী প্রমুখ। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে এবং নবগঠিত আওয়ামী সরকারকে অভিনন্দন জানিয়ে গত মঙ্গলবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিউনিটি আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আমাদের কমিউনিটি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত সভায় মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রথম 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন সভায় আগত অতিথিরা। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি আওয়ামী লীগের সভাপতি মকস আলী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার সাথে সাথে দেশকে উন্নয়নের স্বার্থে উন্নয়নের শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে বর্তমান সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার জন্য দেশের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে উক্ত সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনুরুদ্দিন জাহিদ, আব্দুল জব্বার, বাদশা মিয়া, আমিনুর মিয়া, হোসেন আহমেদ, মুজিবুর রহমান সহ আরো অনেকে।
জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের নামে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হলো দেশের প্রথম হিমু সমাবেশ। সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে হিমু পরিবহন সিলেট কাউন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়। হিমু পরিবহন সিলেট কাউন্টারে উদ্যোক্তা ফয়সাল খলিলুর রহমান ও নিশাদ বন্যার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এজাজ আহমেদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস সহ আগত অতিথিবৃন্দ। সমাবেশে উদ্যোক্তারা হুমায়ুন আহমেদ ইন্টারন্যাশনাল ক্যান্সার হাসপাতাল নির্মাণের লক্ষ্যে জনমত তৈরি ও অর্থ সংগ্রহের জন্য দেশব্যাপী হিমু পরিবহন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার প্রস্তাব করেন। প্রায় 10 একর জমির উপর ঢাকার আশেপাশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের লক্ষ্যে অর্থ সংগ্রহ এবং জনমত তৈরি হবে এই সংগঠনের মূল লক্ষ্য। উল্লেখ্য, আগামী 19 জুলাই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। হাজারো ভক্তের উপস্থিতিতে আল্লামা আব্দুল লতিফ ফুল চৌধুরী ফুলতলি সাহেব কিবলার সপ্তম ইসালে সাহব মাহফিল বুধবার সিলেটের জকিগঞ্জ ফুলতলি সাহেব এর বাড়িতে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ি বহন নিয়ে মাহফিলে যোগ দেন সর্বস্তরের অগণিত ভক্তবৃন্দ। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সভাপতি মালানা মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের লেকচারার আহমেদ হাসান চৌধুরী এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট দুই আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় মাহফিল শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটেনের হাউস অব কমন্সে বিতর্ক। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছে সেভ বাংলাদেশ। আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ঈদে মিলাদুন নবী উদযাপিত। উপভোগ করছিলেন আমাদের খবর। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।